সালানপুর ব্লকের সমস্ত স্কুলগুলিতে বেশ কয়েকদিন ধরে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের আওতায় 2000টি সাইকেল বিতরণ করা হয়েছে। এই সাইকেলগুলি বিধানসভা ভোটের আগে থেকে পৌঁছেছিল সালানপুর ব্লকে। সেই সাইকেলগুলি সালানপুর ব্লকের আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউট স্কুলের মাঠে রাখা হয়েছিল। ভোটের কারণে এবং করোনা মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় ওই সাইকেলগুলি দীর্ঘদিন ধরে মাঠের মধ্যে পড়েছিল। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরেই প্রশাসনের তৎপরতায় এবং বরাবনীর বিধায়কের উদ্যোগে সবুজ সাথী সাইকেলগুলি সালানপুর ব্লকের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। আজ তার শেষ দিন। আজ বরাবনীর বিধায়ক বিধান উপাধ্যায় নিজে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী সাইকেল তুলে দিলেন। আজ প্রায় 300 জন ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে বরাবনীর বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, তাছাড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউট স্কুলের প্রধান শিক্ষক নিখিল দত্ত ও স্কুল কমিটির সদস্য গৌরাঙ্গ তেওয়ারি সহ আরো অনেকে। প্রোগ্রাম কিছু নয়, সবুজ সাথী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে যে সবুজ সাথী দেওয়া হচ্ছিল, অনেকদিন যেহেতু ভোট এবং কোভিড এর জন্য আটকে ছিল, তো আজকে আমাদের আশ্রয় ছিল তার সাইকেল দেওয়া হবে, সবুজ সাথী দেওয়া হবে। কতজনকে দেওয়া হলো? কতজন দেওয়া হয়েছে? প্রায় 300 উপর।